নমস্কার বন্ধুরা, পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটা মোস্ট পপুলার সাউথ ইন্ডিয়ান রেসিপি বানিয়ে দেখাবো, সাম্বার ডাল। সাম্বার ডাল বানানোর জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি, একটা গাজরকে টুকরো করে নিয়েছি, দুটো ফুলকপির ফুল টুকরো করা, একটা গোটা বড় পেঁয়াজ কুচি করা, দুটো সজনা ডাঁটা টুকরো করা, একটা ছোট আলু টুকরো করা, একটা টমেটো টুকরো, কুমড়োর কিছুটা অংশ টুকরো করে নিয়েছি, বিনস তিনটে বিনস টুকরো করা, আর বেগুনের অর্ধেকটা টুকরো করে রেখেছি। এখানে আমি 100 অড়হর ডাল প্রেশার কুকারে দুটো সিটি মেরে রেখেছি, এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে সিটি মেরেছি। এটা দেখুন পুরো সিদ্ধ হয়নি, একটু গোটা গোটা রেখেছি। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, শুকনো কারি পাতা, 2 কাঁচা লঙ্কা কুচি, 1 টিস্পুন আদা গ্রেট করা, 1/2 টিস্পুন সর্ষে, 2 শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন মেথি, 2 টেবিল চামচ তেঁতুল জল, 2 টেবিল চামচ রিফাইন অয়েল, 7 চিনি, 7 নুন, হিং, আর আমি সাম্বার মশলা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। আমরা এখানে এই সবজিগুলো নিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারেন, পেঁপে বা লাউ এগুলোও নিতে পারেন। গ্যাস অন করে নিয়েছি, ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। আমি এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার জন্য। তেলটা আমি একটু গরম করে নিচ্ছি হাই ফ্লেমে রেখে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি মেথি, সর্ষে আর শুকনো লঙ্কা, আর এর মধ্যে আমি শুকনো কারি পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 10 সেকেন্ডের মতো ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। 10 সেকেন্ডের মতো আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি। আমি এবার এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি বেশি নাড়াচাড়া করব না, আমি একটু হালকা করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি, এটা একটু সামান্য নাড়াচাড়া হবে। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি 1 মিনিটের মতো, এটা খুব ভাজা ভাজা হবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে এক এক করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে যা সবজি নিয়েছি আপনার তার বাইরেও আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, এর মধ্যে আপনারা পেঁপে, লাউ, মূলো এগুলোও নিতে পারেন। খুবই হেলদি রেসিপি এটা, ভীষণ স্বাস্থ্যকর। আমি এবার হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিই। 5 মিনিটের মতো আমি হাই ফ্লেমে রেখে সবজিগুলোকে ভেজে নিয়েছি। আমি এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 7 নুন আর 2 টেবিল চামচ সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আরও একটু নাড়াচাড়া করে নেব। আমি প্রথমে এগুলোকে ভালোভাবে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি আরও 5 মিনিট মশলাগুলো দিয়ে এগুলো নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলোকে। আমি এবার এর মধ্যে সিদ্ধ করা অড়হর ডালটা দিয়ে দিচ্ছি। এটাতে আমি আগে থেকেই নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন ডালটা গোটা গোটা আছে, আমি এটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে গরম জল দেব, এটা কতটা পাতলা হবে বা কতটা ঘন হবে অবশ্যই আপনাদের উপর নির্ভর করছে। আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এটা খুব পাতলা হবে না, আমি এটা একটু ঘন করে রান্না করব। সিদ্ধ করার মতো আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। একটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে সিদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে রেখে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমি মাঝখানে একবার সবজিগুলোকে দেখে নিয়েছিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি আবার গ্যাসটা অন করে নিয়েছি। আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 টিস্পুন মতো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1/2 টিস্পুন হিং দিয়ে হিংটা আমি গরম করে নিচ্ছি তেলের মধ্যে। লো ফ্লেমে রেখে আমি হিংটা 1 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি, আমি গ্যাস অফ করে দিচ্ছি। কড়াইটা বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি গরম হিংটাকে দিয়ে দিচ্ছি।
তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি, স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি ডাল ঘুটুনি দিয়ে এটা একটু ঘাঁটা ঘাঁটা করে নিচ্ছি, এভাবে যাতে সবজিগুলো একটু ভালোভাবে মিশে যায় আর এটা একটু ঘন হয়। করে নিয়েছি আমি এটা। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আরও 2 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নিয়েছি। সাম্বার ডাল একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। সাম্বার ডাল একদম রেডি হয়ে গেছে। এটা ইডলি বা ধোসা দিয়ে জাস্ট জমে যাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট একটি লাইক দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।